মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজি লয় মহারাষ্ট্রের বিসম্বাদী শিবিরের নেতা একনাথ সিন্ডে বাহিনীর 51 লাখ টাকা সাহায্য প্রদান। টুইটার যোগে এই কথা ঘোষণা করে একনাথ সিন্ডে। সকলো বিধায়কে মিলি বানর কবলত বুড়ি থাকা অসমৰ বাবে মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজি লয় এই ধন আগবঢ়ায়। যোৱা 22 জুনের পর এসপ্তাহতকৈও অধিক দিন হোটেল রেডিসনগুলোত বাহর পাতি আছে সিন্ডে বাহিনী। বর্তমানলৈকে কোটির ঘরত হোটেলত থকার বাবদ খরচ হওয়া বলে জানিব পৰা গৈছে। শিবসেনার বিসম্বাদী শিবিরটির নেতৃত্ব বহন করা একনাথ সিন্ডে শিবসেনার 40 গৰাকী বিধায়ক সহ মুঠ 50 গৰাকী বিধায়ক তেওঁৰ সমর্থনত আছে বলে দাবি করেছিল। আর আজি মুম্বাইলৈ উভতি যাব বিসম্বাদী বিধায়কর দলটো। তার পূর্বে মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজি লয় 51 লাখ টাকা আগবঢ়া বিষয়টোৱে বিশেষ তাৎপর্য বহন করেছে। News Desk Report, Rotis Now.